ডেঙ্গু বলতে আমরা যেটা বুঝি যে নামের সাথেই আমরা ডেঙ্গু জ্বর হিসেবে বলি, যে জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা, এটা হচ্ছে আমাদের কমন একটা কনসেপ্ট, যে ডাক্তার অথবা নন মেডিকেল যারা আছেন আমরা সবাই এই তিনটা জিনিস দিয়ে সাধারণত ডেঙ্গুকে আইডেন্টিফাই করে থাকি। তবে লাস্ট কয়েক বছর ধরে যখন ডেঙ্গুর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটার সিভিয়ারনেস বাড়তেছে, আগের চেয়ে ডেঙ্গুর মৃত্যুহার বেড়েছে এবং জটিলতাও অনেক বেড়েছে, সেই ক্ষেত্রে বলা যায় যে জ্বর সাথে মাথা ব্যথা, গা ব্যথা তো খুব কমনলি আমরা প্রায়, প্রচণ্ড দুর্বলতা থাকে, সাথে পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা, অনেকের পেটে বা ফুসফুসে পানিও চলে আসে। সো এই জিনিসগুলো আমরা কমনলি পাই। আর একটু জটিল যদি হয়ে থাকে অনেকের, যে পাটরাজারি প্লাটিলেট কমে যায় যার কারণে রক্তপাতের একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মাড়ি দিয়ে রক্ত পড়া অথবা পাত পায়খানা বা প্রস্রাবের সাথে রক্ত পড়া, এই ধরনের জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তবে বর্তমানে যেটা সবচেয়ে ভয়ের ব্যাপার সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে জ্বর ছাড়াও ডেঙ্গু পজিটিভ আসতেছে এবং ডেঙ্গুর চিকিৎসা দেওয়া লাগতেছে। সো এই ক্ষেত্রে এখন ডেঙ্গুর যেই চরিত্রটা খুবই কনফিউজিং হয়ে গেছে সেই ক্ষেত্রে। আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, জ্বর হয়, ঠান্ডা হয়, অনেক সময় বাবা মা শুরুতেই ডাক্তারের কাছে যেতে চাচ্ছে না, মনে করে যে নর্মাল জ্বর হয়েছে, একদিন দেখি, দুই দিন দেখি। কিন্তু বড়দের সাথে বাচ্চাদের পার্থক্য যেটা হচ্ছে, বাচ্চাদের সিচুয়েশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যেতে পারে, ওদের শারীরিক অবস্থার অবনতি খুব দ্রুত হতে পারে, খুব দ্রুত তাদের শারীরিক অবস্থা সুস্থ করা সম্ভব। কিন্তু যেটা হচ্ছে, বড়রা যে সময়টা পায়, যেহেতু আমরা নিজেদের সমস্যাটা বুঝতে পারি, বলতে পারি কেমন লাগতেছে, দুর্বলতা বা যে কোনো কিছু, ওরা তো কথা বলতে পারতেছে না, সেই জন্য যেটা সেটা বেশি সমস্যাটা হচ্ছে, যে ওই ক্ষেত্রে যদি একটু অবহেলা হয় বা একটু সময়ের গাফিলতির কারণে হচ্ছে বাচ্চাদের অবস্থাটা আরও খারাপ হয়ে যাচ্ছে যদি ডাক্তারের ট্রিটমেন্ট সে ইমিডিয়েটলি না পায়। পরীক্ষা ছাড়া না, পরীক্ষা ছাড়া আসলে বাচ্চাদের বা বড়দের কারোরই ডেঙ্গুর ব্যাপারে শিওর হওয়ার উপায় নাই। কারণ পরীক্ষা অনেক সময় হচ্ছে যে, অনেক দেখা যাচ্ছে এখন যেটা, যে সময় মতো পরীক্ষা করা হলো কিন্তু পরীক্ষার ফলাফল নেগেটিভ আসছে, কিন্তু তার অন্যান্য ক্লিনিক্যাল কন্ডিশন বা শারীরিক অবস্থা বা অন্যান্য যেসব রক্তের আমরা টেস্ট করে থাকি সেগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে তার ডেঙ্গু, কিন্তু ডেঙ্গু পরীক্ষার যে রিপোর্টটা সেটা আসছে নেগেটিভ। সুতরাং টেস্ট করা ছাড়া বোঝা যাবে এটাও বলা যাচ্ছে না, কিন্তু শুধু ডেঙ্গু পরীক্ষা করে বোঝা সম্ভব না, নাও হতে পারে। অবস্থা, শারীরিক অবস্থা যেরকমই হোক, জটিল হোক অথবা রোগী শারীরিকভাবে একটু ভালো থাকুক, সব ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ জরুরি। এবং প্রথমবারেই, প্রথম যখন আপনি অসুস্থ ফিল করতেছেন, তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ খারাপ হওয়ার আগে যদি ঠিকমতো মেনটেন করা যায়, ডেঙ্গু রোগে অন্তত জটিলতাটা অ্যাভয়েড করা খুবই সহজ। তবে সেক্ষেত্রে যদি এমন হয় যে আমরা সাধারণত যেসব রোগীরা আসে তাদেরকে আমরা বাসায় চিকিৎসা দিই, তাদেরকে আমরা বলে দিই যে পানি শূন্যতা যেন না হয়, ঠিকমতো যেন সব ফ্লুইড ম্যানেজমেন্টটা হয়, শরীরে পানি শূন্যতা না হোক, অন্যান্য সব খাবার উনি খাবে পরিমিত পরিমাণে, কিন্তু পানি শূন্যতার কারণে সবচেয়ে বেশি জটিলতাগুলো দেখা যায়। কিন্তু তারপরেও যাদেরকে আমরা বাসায় চিকিৎসা দিচ্ছি তাদের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডভাইস থাকে যে কিছু জিনিস যেন অবশ্যই খেয়াল রাখা হয়। এবং এক নম্বরেই থাকে যে পানি শূন্যতা হলো কি না রেগুলার, ব্লাড প্রেশারটা যদি চেক করতে পারা যায়, ব্লাড প্রেশার কমে গেলে আমরা সেটা বুঝতে পারি, প্রস্রাবের পরিমাণ কমে গেল কি না, প্রস্রাবের রং গাঢ় হলো কি না, তারপর মুখ শুকিয়ে যাচ্ছে কি না, এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা পানি শূন্যতাটা আইডেন্টিফাই করে থাকি, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যেটা খুবই জরুরি। আর পানি শূন্যতার কারণে যেহেতু মেইন জটিলতাগুলো হয়, এই জন্য হচ্ছে এই জিনিসগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। এর সাথে যেটা হয় যে কিছু ডেঙ্গু রোগের পুরো সময়টার মধ্যে কিছু সময় থাকে খুবই রিস্ক একটা পিরিয়ড থাকে, ওই সময়টাতে তার রক্তপাতের চান্স বেড়ে যায়, প্লাটিলেট কাউন্ট অনেক কমে যায়, তার হচ্ছে শরীরে পানি আসতে পারে, পেটে পানি আসতে পারে, বুকে পানি আসতে পারে। সো ওই সময়গুলোতে যদি রোগী কখনও এরকম জিনিস ফেস করে যে তার মাড়ি দিয়ে রক্ত পড়তেছে, পায়খানা বা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, কালো পায়খানা হচ্ছে, কুচকুচে কালো রঙের, অথবা তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে বা একেবারে কমে গেছে, অথবা যদি তার শ্বাসকষ্ট বা পেটে খুব বেশি ব্যথা, প্রচণ্ড বমি, এই ধরনের সমস্যাগুলো হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলি।
যে কোনো অসুস্থতায় আসলে এখন অবহেলা করা যাবে না, কারণ জ্বর ছাড়াও যখন ডেঙ্গু হচ্ছে এটা তো আসলে চিকিৎসক ছাড়া কেউ বুঝতে পারবে না যে রোগীর অবস্থা কীরকম। বলতে গেলে প্রতি ঘরে ঘরেই ডেঙ্গু রোগী আছে। সো সেই দিক থেকে বাচ্চাদের জ্বর ঠান্ডা বা যে কোনো অসুস্থতা যখন বাবা মায়ের নজরে পড়বে সঙ্গে সঙ্গে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।